বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে 60-এর দশকে কার্যক্রম শুরু করে এবং 2010 সালে আইন প্রণয়নের মাধ্যমে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। বিজ্ঞানী, গবেষক ও সংশ্লিষ্টদের হালনাগাদ তথ্য সেবা প্রদান সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য বিনিময়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ব্যান্সডক। রূপকল্প 2021 বাস্তবায়নে ওয়েব পেজ ভিত্তিক তথ্য সেবা সংযোজন করে বিদ্যমান তথ্য সেবাসমূহকে আরও সমৃদ্ধশালী ও আধুনিকায়ন করার ক্ষেত্রে ব্যান্সডকের অবদান অপরিসীম। বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক দেশের সকল বিজ্ঞান প্রযুক্তি গবেষণামূলক প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানী, গবেষক, প্রযুক্তিবিদ এবং নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, শিল্পোদ্যোক্তা, ছাত্র, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে বিজ্ঞান ও প্রযুক্তিগত তথ্য সেবা প্রদান করে থাকে। এ সেবা প্রদানের লক্ষ্যে ব্যান্সডকে রয়েছে একটি সমৃদ্ধ তথ্য ভাণ্ডার। বিশ্বের বিভিন্ন দেশের সমমানা প্রতিষ্ঠানের সাথে ব্যান্সডকের রয়েছে সম্পর্ক, যার মাধ্যমে এ প্রতিষ্ঠানটি যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিজ্ঞান ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করে তা বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের মাঝে দ্রুত সরবরাহ করে থাকে। লক্ষ্য ও উদ্দেশ্য। দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, শিল্পোদ্যোক্তা, পরিকল্পনাবিদ, নীতি নির্ধারক, ছাত্র, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে বিজ্ঞান ও প্রযুক্তিগত তথ্য সেবা প্রদান ব্যান্সডকের প্রধান লক্ষ্য। ভিশন, বিজ্ঞানী ও গবেষকদের চাহিদা অনুযায়ী বৈজ্ঞানিক তথ্য দ্রুত সরবরাহ। মিশন, বৈজ্ঞানিক তথ্যসমূহের অনলাইন ডেটাবেজ স্থাপন, প্রতিষ্ঠানের কার্যক্রমকে ডিজিটাইজড করা এবং গ্রাহকদের অফলাইন সার্ভিস প্রদান। ব্যান্সডকের সেবাসমূহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দেশি বিদেশি জার্নালের আর্টিকেল সংগ্রহ ও বিতরণ, বিবলিওগ্রাফিক সার্ভিস প্রদান, বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে সংযোগ স্থাপন, ওয়েব পেজ ভিত্তিক গবেষণাধর্মী তথ্য সরবরাহ, ফটো রিপোগ্রাফিক সার্ভিস প্রদান, কম্পিউটার ও ইন্টারনেট সার্ভিস প্রদান, ডিজিটাল লাইব্রেরি সার্ভিস প্রদান, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় ইন্টার্নশিপ কোর্স পরিচালনা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উন্নয়ন ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং এ সংক্রান্ত পরামর্শ সেবা প্রদান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য বিনিময়, বিজ্ঞানী এবং পেশাজীবীদের গবেষণা কার্যক্রমকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান এবং অনলাইন প্রকাশনা সার্ভিস প্রদান। ব্যান্সডকের সেবাসমূহকে প্রধানত 4টি বিভাগে ভাগ করে সেবা প্রদান করা হয়ে থাকে। ডকুমেন্টেশন সেবা, ফটো রিপোগ্রাফিক সেবা, বিবলিওগ্রাফিক বা SNT ইনফরমেশন সেবা, গ্রন্থাগার সেবা। ডকুমেন্টেশন সেবা, দেশের গবেষকদের গবেষণা কাজের প্রয়োজনীয় জার্নাল আর্টিকেল দেশ বিদেশ থেকে সংগ্রহপূর্বক সংরক্ষণ ও বিতরণ কার্য দ্রুততম সময় সম্পন্ন, যা জাতীয় গবেষণায় ইতিবাচক ভূমিকা পালন করছে। অনলাইন ও অফলাইন পদ্ধতিতে ডকুমেন্টেশন সেবা প্রদান করা হয়ে থাকে। ফটো রিপ্রোগ্রাফিক সেবা, এই বিভাগ থেকে একজন বিজ্ঞানী বা গবেষক তার গবেষণা কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি, ল্যামিনেশন, স্পাইরাল বাইন্ডিং ও সায়েন্টিফিক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিক সেবা গ্রহণ করতে পারেন। বিবলিওগ্রাফিক বা SNT ইনফরমেশন সেবা, একজন গবেষক তার গবেষণা ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে দেশে ও বিদেশে ইতিপূর্বে সম্পাদিত গবেষণা কার্যক্রমের জার্নালে প্রকাশিত প্রয়োজনীয় জার্নালের আর্টিকেল রেফারেন্স, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাবস্ট্রাক্টস ডেটাবেজ এবং বায়োলজিক্যাল অ্যাবস্ট্রাক্টের CD সার্চের মাধ্যমে এই সেবা পেতে পারেন। গ্রন্থাগার সেবা, ব্যান্সডক গ্রন্থাগারটি একটি বিশেষায়িত বিজ্ঞান গ্রন্থাগার।
এই গ্রন্থাগারটি দেশের অন্যান্য বিজ্ঞান লাইব্রেরির পরিপূরক হিসেবে কাজ করে। গ্রন্থাগারটিতে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের প্রায় 21,000 বই, 450টি শিরোনামের দেশি বিদেশি জার্নালের প্রায় 17,000 ইস্যু সংরক্ষিত আছে। গ্রন্থাগারটি তিনটি সেকশনে বিভক্ত, মনোগ্রাফ বা বই সেকশন, সিরিয়াল বা জার্নাল সেকশন এবং রেফারেন্স সেকশন। গ্রন্থাগারটি সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ব্যান্সটক গ্রন্থাগারে একটি সাইবার কর্নার রয়েছে, যেখানে ইন্টারনেট সংযোগের মাধ্যমে এর কার্যক্রম চলছে। ব্যবহারকারীগণ নামমাত্র মূল্যে উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারেন। অনলাইন ভিত্তিক তথ্য সেবা, তথ্য প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে ব্যান্সটকে রয়েছে অনলাইন ভিত্তিক তথ্য সেবা। ব্যান্সটকের ওয়েবসাইট www.bansdoc.gov.bd তে ব্রাউজ করে এর ই রিসোর্স মেনুতে সংযোজিত 10টি তথ্যপূর্ণ ডেটাবেস থেকে ডাউনলোড করা যায় সকল তথ্য। গ্রন্থাগার ও তথ্য ব্যবস্থাপনার জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম। বাংলাদেশে বর্তমানে প্রতি বছর যে সকল শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে তথ্য, বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছে, তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যান্সডক কর্তৃক প্রতি বছর 4-5টি ব্যাচে গ্রন্থাগার ও তথ্য ব্যবস্থাপনার জন্য ইন্টার্নশিপ কোর্স পরিচালিত হয়ে আসছে, যা দক্ষ পেশাজীবী সৃষ্টিতে সহায়তা করছে। ইবুক প্রস্তুতকরণ প্রশিক্ষণ। দেশের বিভিন্ন বিজ্ঞান গবেষণামূলক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে কর্মরত গ্রন্থাগারিক ও গ্রন্থাগার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য ব্যান্সডকে তথ্য ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ ও ইবুক প্রস্তুতকরণ প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। অবহিতকরণ সভা আয়োজন। দেশের সকল বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণামূলক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে কর্মরত বিজ্ঞানী ও গবেষকদের মাঝে ব্যান্সডকের সেবা কার্যক্রম ও ই সার্ভিস সমূহ সম্বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পর্যায়ক্রমে সকল বিজ্ঞান ও গবেষণামূলক প্রতিষ্ঠানে ব্যান্সডকের সেবা সম্পর্কিত অবহিতকরণ সভা আয়োজন করা হয়ে থাকে। শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন। জাতীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, আইনের শাসন, দুর্নীতি দমন ও নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে ব্যান্সডকে এ সংক্রান্ত কর্মশালা এবং বিভিন্ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে। বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ। ব্যান্সডকের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞান বৃদ্ধির জন্য বছরে 60 জনঘণ্টা করে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। দিবস উদযাপন। জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় ব্যান্সডকে উদযাপন করা হয়ে থাকে। পরিচালনা বোর্ড। ব্যান্সডকের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে 14 সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ড, যার সভাপতি সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে। বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানার্জন তথা জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টির দ্বার উন্মোচিত করে ব্যান্সডক উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।